প্রিয় চিঠি এখন আর কেউ লেখে না আর আমি তোমাকে চিঠি লেখছি এর দুটি কারণ হতে পারে এক আমি পিছিয়ে পড়া শ্রেণির মানুষ অথবা তোমার সঙ্গে আমার অন্য কোনো উপায়ে যোগাযোগ নেই বা সম্ভব নয় দ্বিতীয় কারণটি সত্য হলে এটাও সত্য হয় চিঠি এখন লেখা হয় তাকে যার সঙ্গে লেখকের প্রায় সব সম্পর্ক শেষ কেমন আশ্চর্যের লাগছে না একটা দিন ছিল যখন চিঠিতে স্পর্শের দাগ লেগে থাকতো। এমনও চমৎকার ছিল চিঠিতেই কারো কারো রাগমোচন হতো চিঠির উপর মানুষ ঠিকানা লিখত যেন প্রিয় মুখ আঁকছে আদরের আঁচড়ে এখন এক দিন এসেছে মানুষ ঠিকানা হারালে চিঠি লেখে আমিও কি ঠিকানা হারিয়েছি তোমার ঠিকানা ফুরলে মানুষ বড় একা হয়ে যায় ঠিক কিন্তু সময় অফুরন্ত হয় তার তখন সে নিজেই নিজের সাথে কথা বলে চিঠি তাই এখন নিজেই নিজেকে লেখা বটে এখন কিন্তু নিজের সঙ্গে কথা বলা মানুষ কমে যাচ্ছে কেউ আর নিজের সঙ্গে কথা বলার ফুরসত পায় না মানুষ দিন দিন উঠ পাখির মতো ভীতু হয়ে উঠছে নিজের ভেতর শূন্যতাকে তার বড় ভয় সে তাই জড়ের ভিড়ে যন্ত্রের জঙ্গলে মুখ ডুবিয়ে মিশে থাকে একা হয় না হওয়ার সাহস করে না আমিও এমন ভীতু মানুষের মতোই ছিলাম একদিন তাই যেদিন তুমি চলে গেলে তোমার কাছে যাওয়ার সমস্ত ঠিকানা মুছে দিলে আমিও খুব ভয় পেয়েছিলাম খুব শূন্য অনুভব করে কেঁপে উঠেছিলাম কিন্তু আজ বুঝি মানুষ খামকাই শূন্যতাকে ভয় করে এই শূন্যতা বড়ো কাজের একটা জিনিস এখানে আমরা যতটা খুশি হাত মেলে পা মেলে গা গলিয়ে ভেসে বেড়াতে পারি শূন্যতা আসলে আমাদের হৃদয়কে অসীম করে দিতে পারে আর অসীমে কোনো কার বা বিকার কিছু নেই অবশ্য আমরা বড় কিম্বুত জীব অসীমকেও সীমার ভেতরেই পেতে চাই আমাদেরও কবিও সীমার মাঝে অসীমকে বেঁধে রাখতে চান এটা কিভাবে সম্ভব সীমা আর অসীম কোনো দিন কেউ একসঙ্গে পেতে পারে না এটা আমি বুঝেছি যখন পুরোপুরি শূন্যতার ভিতরে নিজেকে আবিষ্কার করেছি তার আগে নয় একদিন আমিও তোমাকে সীমায় বাঁধতে না পেরে অনেক কষ্ট পেয়েছি দ্রোহ করেছি এখন আর তেমন কিছুই অনুভব করি না শুধু ভেসে বেড়াই কাশে আকাশে জলে স্থলে কোথাও ছায়ার দাগ কোথাও কায়ার দাগ পড়ে কি না জানি না খবরও রাখি না আমি তো জেনে গেছি প্রকৃতির শরীর ক্রমেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে নিচ্ছে এখন এ চিঠি তোমাকে লিখছি এই লেখা আমাকে প্রতি মুহূর্তে দ্বিচারি করে তুলছে আসলে দ্বি না হলে কোনো ধনী নেই প্রকাশও নেই শূন্যতা থেকে চ্যুত হয়েই তাই এ লেখা লিখতে হচ্ছে আমাকে এই চিঠি লেখার আগে ও পরে আমি যে অসীম ছিলাম চিঠি আমাকে তার থেকে সরিয়ে এনে কিছুক্ষণ সীমায়িত করে দিল এখন তাই তোমার থেকে দ্রুত সরে যাব আর অতি সাধারণ ব্যক্তিত্বহীন মানুষের মতোই পুনশ্চ জুড়ে দেব চিঠিটির অন্তিমে প্রকৃতির শরীর ক্রমেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে নিচ্ছে ইতি আমার তোমাকে doy amor y